জালুকবাৰীর সমাধি ক্ষেত্রত এবার নাই পূর্বর দরে আরম্ভপূর্ণ আয়োজন অনুষ্ঠপিয়াকৈ সুধাকণ্ঠর জন্মদিনের আয়োজন দেখি ব্যথিত সুধাকণ্ঠর একাংশ অনুরাগী তথা সচেতন মহল প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্নজনে সমান্তরালকৈ সমগ্র বিষয়টো সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরাই আর এই মুহূর্তে আমি উল্লেখ করব বিচার যেহেতু আজি সুধাকণ্ঠ গরাকীর 97 সংখ্যক জন্মবার্ষিকী কিন্তু আজির দিন দেখবলে পয়া গেছে যে যেধরণে পূর্বতে আয়োজন করা হয় জন্মবার্ষিকী সমাধি ক্ষেত্রত কিন্তু এইবার তেনে ধরনের আয়োজন পরিলক্ষিত হওয়া নাই এক্ষেত্র আসলে সাংবাদিকে প্রশ্ন করেছিল বিমল বরাক আর সেই মুহূর্তে বিমল বরাই কিছু প্রতিক্রিয়া আগবাইছিল কি প্রতিক্রিয়া আগবাইছিল এই মুহূর্তে শুনাম তার পূর্বতে আমি উল্লেখ করব বিচার স্থানীয় যথেষ্ট লোকেও আসলে এই বিষয়ক কিছু অসন্তুষ্টি ব্যক্ত করেছে আমি সেই ভাষ্য শোনাব বিচাৰিছোঁ আমার প্রয়াত ভূপেন হাজারা ডাঙরিয়ার জন্মজয়ন্তী শ্রদ্ধা যাচিবলৈ আহিলোঁ আমার বরাকবিলির পরে আহি আছিলোঁ আমার পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া হোক রাজদীপ গাল আমি একে ফ্লাইটতে আহিছোঁ এই কারণে আহিলোঁ কিন্তু ইয়াত আহি বড় দুঃখ লাগা হয়েছে তো সমাধির এই চাওকচোন আপনাদেরকে দেখাওকচোন কি অবস্থা মানে সঁচাকে মানে দুঃখ লাগা কথা এইটো আর স্পেশালি এটা কথা কবলে হেৰি করে আছো যে বরাকর মানুষের একেবারে অন্তরের ভূপেন হাজারিকার ডাঙরিয়ার একটা নারীর টান আছে তোর প্রতি এনেকা নহয় যে আমার ইয়াতে এটা অপ্রিয় হলেও সঁচা কথা কবলগা হলে কোনো হেৰি নাই বরাকবেলি ব্রহ্মপুত্রবেলি অসমীয়া বেঙ্গলী অলপ হলেও কিবা এটা কেতিয়ার বা কেতিয়াবা কিন্তু ইন কেস অফ ভূপেন হাজারিকা বরাকর প্রতিজন মানুষের মনত তেও আছে আর আমি তেওর প্রতি আমার সন্মান শ্রদ্ধা আছে থাকিব অহা দিনতো থাকিব কিন্তু গভর্নমেন্টক মই মুখ্যমন্ত্রীক মই রিকুয়েস্ট করে আছো আপনি এবার কাইন্ডলি এবার ভিজিট করক চাওক আর আপনি নিজের চকু দিয়ে আপনি এজন এক্সপিরিয়েন্সড চিফ মিনিষ্টার পিডব্লিউডি বিভাগের আপনি মন্ত্রীও আপনি নিজে চাই যা ভাল লাগে সেইখানে করক প্লিজ এবার আপনি আহি চাই যাক নয় মানে কথাটো এনেকুৱা যে আমি আয়োজনটো তারপরা করবলগা হয়েছে তো আমার রবীন্দ্র ভবনের পর গোটাই বস্তুবিলাক আহে ধরক আর ইয়াত ওচৰ পাজৰে তেনেকুৱা কোনো দোকান পাহাৰো নাই যে বস্তু আনিবলগা হৈছে গতিকে আনি আছে বস্তুবিলাক হ'ব ফ্রেশে আনিব লাগিব সব বস্তু খোৱা বস্তুয়ে হোক বা মালায়ে হোক আপনি ফ্রেশে দিব লাগিব তো এনেকুৱাটো আৰু নহয় আগদিনাখনেই কিনি থম এনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই কৰো মানে যেতিয়া দুটা ভাগত বিভক্ত কৰিব লগা হ'ল আমি গোলাঘাটতো পাতি আছোঁ ইয়াতো পাতি আছোঁ তেতিয়া নিশ্চয়কৈ ইয়াত অলপ হেৰিকৈ কৰা হ'ল আৰু এবাৰ বাহিৰলৈ নিবলৈ বিচাৰোঁ আমি চৰকাৰী বিষয়া আমি যিটো ডাইৰেকশ্যন থাকে তেনেকুৱা ধৰণৰ আমি কাম কৰোঁ নাই নাই সৰুকৈ পাতিব নহয় কথাটো হৈছে যে আমি যিহেতু ইয়াত প্ৰত্যেক বছৰে পাতোঁ ইয়াতে এনেকুৱা ডাইৰেকশ্যন আছে যে আমি ইয়াত অলপ এবাৰ সৰুকৈ পাতিম আৰু পাতি পেলাই গোলাঘাটত আমি ডাঙৰকৈ পাতিম হিয়াৰ আমঠু সকলো জাতি জনগোষ্ঠী সীমার পরিধি ভাঙি মানবতার গীত গোয়া ভূপেন্দা যাক ভারত সরকারে ভারতরত্ন উপাধিরে সন্মানিত করেছে যাক আমি সুধাকণ্ঠরপরা আরম্ভ করে সংগীত সূর্যরপরা বিভিন্ন উপমারে উপচাই পেলালেও হয়তো তেখেতর প্রতি তেখেতর ব্যক্তিত্ব তেখেতর প্রতিভাক প্রকৃতার্থতে মূল্যাঙ্কন করা যেন সহজ নহয় তেনেকুৱা এজন প্রতিভাধর ব্যক্তি ভূপেন হাজরিকা দেব তেখেতর আজি 97 সংখ্যক জন্ম বার্ষিকী আজি তেখেতক স্মরণ করবর কারণে সমগ্র অসমতে বিভিন্ন ধরনের আয়োজন চলিছে আর আমিও সরকারেও ভূপেন্দার আজির এই পবিত্র তেখেতর জন্মতিথিত স্মরণ করবর কারণে তেখেতর এই সমাধিস্থলত কিছু আয়োজন করছো যাতে ভূপেন্দার যুগজয়ী কালজয়ী সৃষ্টিরাজি সদায় আমার জনসমাজের মাজত ভাস্বত হয়ে থাকে।